অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এবং সুধাংশু আমাকে স্পেসিফিক্যালি রিকোয়েস্ট করেছে যে আমাদের এই বঙ্গমালা এই পেজটা সারাদিন ধরে লাইভ চলছে, সারাদিন ধরে লাইভ চলছে, সুতরাং আমরা এই এখানে টাইমের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। তো সুধাংশু আমাকে বারবার করে বলে দিয়েছি যে স্যার কোনো অবস্থায় টাইমটা স্পিল ওভার করবেন না, অবশ্যই নয়। টাইম নিয়ে সবাই জানে যে আমাদের মধ্যে কীরকম ফ্যানাটিসিজম রয়েছে, উই আর ভেরি পাংচুয়াল এবং টাইম। প্রদীপদা বলছে লাস্ট ইম্প্রোভাইজেশনটা হঠাৎ মনে হলো যে এই লাইভ করতে করতে কখনো মনে হয় যে একটা জায়গায় একটু অন্যরকম করে গাই, তো এটা যে ভালো লাগলো এবং ভালো লাগছে সবার এটা 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 ভেবে আমার খুব ভালো লাগছে। আমি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তো একটা অন্য ফ্লেভারের বাংলা গান গাইছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে মুকেশজি কয়েকটি বাংলা গান রেকর্ড করেছিলেন, তো সেরকমই একটি গান এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি সল পিপুল
সবাই যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম কৃতজ্ঞতা ধন্যবাদ।